রুটি খেতে ভালো না লাগলে সকালে জলখাবারে বানিয়ে নিতে পারেন ছোলার ডালের তৈরি ডালপুরি আর এই ছোলার ডালের তৈরি ডাল ডালপুরিটা পুরো দোকানের মতোই খেতে হবে আর এই ডালপুরিটা তৈরি করার জন্য যে ডালের পুটটা তৈরি করব তা সে দেওয়ার জন্য একটা মশলা আমি তৈরি করব প্রথমে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর চারটে ছোটো এলাচ প্রথমে ছোটো এলাচ আর শুকনো লঙ্কাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব দিয়ে দিচ্ছি ছটা লবঙ্গ লবঙ্গটাকে একসঙ্গে ড্রাই রোস্ট করে নেব নিয়ে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি এবার এই প্যানের মধ্যেই দিয়ে দেবো একশো চামচ ধনে আর একশো চামচ জিরে ধনে ও জিরেটাকে খানিক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব খুব বেশি কড়া করে ভাজা করব না এটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই ধনে জিরে শুকনো লঙ্কা ইলাচ এগুলোকে গুঁড়ো করে নেব আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি মশলাটাকে আর এখানে কিছুটা ছোলার ডাল আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা চার পাঁচ ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখে দিয়েছি এখন এই জলটাকে ঝরিয়ে দেব একটা ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিচ্ছি ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখে দিতে পারলে আরও ভালো হয় ডালটা ভালোভাবে ফুলে ওঠে এখন একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলোকে দিয়ে দিচ্ছি আমি একটা মিক্সিং জারের মধ্যে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন সামান্য একটু জল দিয়ে ডালগুলোকে বেটে নেব ডালগুলোকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব ডালটা বেটে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম ডালটা বাটা হবে এবারে ডালের পুরটা তৈরি করে নেবো তার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানের মধ্যে একটু দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম এখানে কালো জিরে ওয়ান ফোর টি স্পুন আর দিয়ে দিচ্ছি ওয়ান পিঞ্চ হিং এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ আদাটাকে একটু ভাজা করে নেব দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি না কাঁচা লঙ্কা দুটোকে বেটে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে আদার সঙ্গে একটু ভাজা করে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম এর মধ্যে চিনি চিনিটা আমি এখানে এক চামচ পুরো দিয়ে নিই সামান্য একটু কম আছে এখন এই মশলাগুলোকে একটু ভাজা করে নিয়ে এর মধ্যে যে ডালটাকে বেটে রেখেছি না সেই ডাল বাটাটাকে দিয়ে দিচ্ছি এবারে ডালটাকে মশলার সঙ্গে খানিকও নাড়াচাড়া করে একটু শুকনো করে নেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে করতে হবে যাতে করে এটা তলায় বেশি জোর করে রাখলে এটা লেগে যাবে ডালটা আমার খানিক নাড়াচাড়া করে অনেকটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে যে মশলাটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এক চামচ এবারে ভাজা মশলাটা দিয়ে আবারও ডালটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ডালের পুরটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে নিলে আমি ঠান্ডা করতে দিয়েছি এবারে আমি এটা কচুরিটা ডাল পুরিটা তৈরি করার জন্য ময়দা মেখে নেবো এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আর এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন তেল তেলটা দিয়ে প্রথমে ময়দার সঙ্গে ভালো করে ময়ান দিয়ে নেব এবারে অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি আমি এখানে হালকা গরম জল দিয়েছি মানে হাত দেওয়া দেওয়া চাপে হাত আঙুল দিয়ে আঙুলটা সহ্য করতে হবে সেরকম জলটা গরম দিয়ে এটা ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটা আপনার সাথে লুচি পরোটা যেরকম মাখা হয় সেরকমই মাখা হবে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে এবারে অল্প একটু তেল ছড়িয়ে দিয়ে উপর থেকে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এনেকে আমি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ফিরে আসছি পনেরো মিনিট পরে এখন এবারে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল কিছুটা গরম করতে এবারে যে ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটা থেকে লেচি কেটে নেব আর এখানে যে আমি যেটার মধ্যে বেলব পি যেটার মধ্যে একটু রিফাইন তেল লাগিয়ে নিলাম একটা করে লেচি নিয়ে এরকমভাবে হাতে করে নিয়ে একটু গোল গোল করে আর একটা বাটির আকারের মতো গড়ে নিচ্ছি এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম ডালে সেই পুর কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ধরে নিয়ে ভালো করে চেপে দিতে হবে এবারে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি দিয়ে এটাকে বেলে নেব বেলার সময় খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে সাইড দিয়ে ফেটে বেরিয়ে যেতে পারে পুরগুলো একটা ডালপুরি বেলে নেওয়া হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা সাইড এরকম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে উলটি দেব অপোজিটটাও একই রকমভাবে ভাজা করে নেবো যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে আরও একটা ডালপুরি বানিয়ে নিচ্ছি প্রথমে একটা লেচি নিয়ে এরকম পাটির আকারে গুড়ে নিচ্ছি আর এই যে ডা লেচিটা কাটতে হবে যেরকম লুচি বানানো হয় যেরকম লেচি কাটা হয় তার থেকে একটু বড় করে করতে হবে এবারে কিছুটা ডালের পুটা দিয়ে এরকমভাবে মুড়ে নিয়ে একটু চ্যাপটা করে নিলাম নিয়ে এটাকে এবারে বেলে নিচ্ছি আর একটা বেলা হয়ে গেল এটাকেও তেলের মধ্যে দিয়ে ভাজা করে নেবো একই রকমভাবে সবগুলো ডালপুরি ভেজে নেব তৈরি হয়ে গেছে ছোলার ডালের তৈরি ডালপুরি আর এই ডালপুরিটা খাওয়ার জন্য আমি এখানে পাঁচ পোড়ন দিয়ে আলুর একটা তরকারি করেছি এই আলুর তরকারিটা দিয়ে খেতে ডালপুরিটা দারুণ লাগে আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোলার ডালের ডালপুরি আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন